7 নম্বর ওয়ার্ডের পুরপিতা বাপি ঘোষ এক অভিনব উদ্যোগ নিয়েছেন। শুক্রবার বাগবাজার সার্বজনীন দুর্গোৎসবের মাঠে আয়োজন করা হয় আম উৎসবের। একই সঙ্গে ছিল ফুচকা এবং আইসক্রিমের সমাহার। ছোট থেকে বড় সকলকে কুপনের মাধ্যমে খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। মঞ্চ আলো করে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু, শশী পাঁজা, বিধায়ক মদন মিত্র, দেবাশিস কুমার, সাংসদ মালা রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক তাপস রায়, ছিলেন কাউন্সিলর বাপি ঘোষও। ঢলে ঢলে মানুষ হাজির হয়েছিলেন এই উৎসবে মেতে উঠতে। শুক্র এবং শনিবার দুদিন ব্যাপী এই উৎসব। বাপি অনেক কাজ করে সারা বছর, ও ডেভেলপমেন্টের কাজ করে ওয়ার্ডের, বিভিন্ন উন্নয়ন বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিন ধরেও আছে। আর এই ধরনের এই মানুষকে আনন্দ দেওয়ার পর কোথাও পাখি উৎসব, কোথাও ফুচকা উৎসব, কোথাও আম উৎসব, কোথাও ইলিশ উৎসব, এগুলো সবসময় করে, তাই মানুষও আনন্দ পায়। আর মানুষকে আনন্দ দেওয়াটা জনপ্রতিনিধি একটা কাজের মধ্যে পড়ে। খুব ধন্যবাদ জানাচ্ছি বাপিকে এবং তার এলাকার সমস্ত যারা আছেন, যারা সাধারণত হেল্প করেন বাপিকে, তাদের সকলকে ধন্যবাদ, প্রতিবেশীদের ধন্যবাদ, যারা এই উপভোগ করবেন এই ফুচকা উৎসব, আম উৎসব, তাদের সবাইকে ধন্যবাদ। আজকে মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে দিদি, অবশ্যই জেলা খুব ভালো ফল করেছে, কলকাতা সেভাবে কিছু করে দেখাতে পারেনি, একজন মেধা তালিকায় তার নাম করতে পেরেছে, তো তাদের উদ্দেশ্যে, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক করেছেন, তিনি স্কলারশিপ দিয়েছেন তাদের পড়ার জন্য, এগিয়ে যাওয়ার জন্য। মাধ্যমিক এই শিক্ষার্থীদের জন্য যারা আরও এগিয়ে যেতে চায় তাদের জন্য আপনার কি বার্তা রয়েছে? না, ওরা তো পরিষ্কার, যারা সফল হয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই। তারা এই করোনা অভয়ের মধ্যে পড়াশোনা করে তারা আজকে এই অসময়ে যেভাবে যে কষ্ট করে পড়াশোনাটা সেই সময় করেছে, তাদেরকে সেটা কাটিয়ে উঠে তারা পরীক্ষার মানসিকতা তৈরি করেছে, এটার জন্য তাদের ধন্যবাদ। যারা সফল হয়েছে তাদের আমি সাফল্যমণ্ডিত হোক তাদের আগামী জীবন, সেটাও চাইব। আরও মেয়েরা আরও শিক্ষিত হলে, ছেলেরা আরও শিক্ষিত হলে এবং আমাদের সমাজ অনেক শিক্ষিত হবে, অনেক উন্নত হবে। কোভিড পরিস্থিতি এরা কাজ করেছিলেন, তারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা, তাদের আজকে এখানে বাপি ঘোষ সম্মান জানাচ্ছেন, এটা আমার কাছে অত্যন্ত প্রশংসনীয়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে দলের কর্মীরাই সম্পদ, সেই কর্মীদের বাপি এখানে সম্মান জানিয়ে মূলত মমতা বন্দ্যোপাধ্যায়কেই মুখ্যত সম্মান জানানো হচ্ছে। দেবাশিষ প্রতিদিন একটা রাজনৈতিক কাচালির মধ্যে মানুষ থাকেন, সেই জায়গা থেকে বেরিয়ে প্রতিদিন বিভিন্ন রকম নিউজ দেখছেন, সেখান থেকে কোথাও গিয়ে গোটা এই ওয়ার্ডের মানুষের কোথাও গিয়ে একটা আলাদা করে রিলিফ হলো, নিশ্চয় একটা আনন্দের দিন, একটা মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে যে কোভিডটা অনেকটা কম এবং স্বাভাবিকভাবে একটু মুক্ত হাওয়া দেখতে পাচ্ছে। এই যে এই বেসিক যে কালচারটা, এটা কিন্তু আমাদের বাংলার কালচার। আমরা যত গরিবই হোক না কেন, যে কেউ কারোর বাড়িতে গেলে আমি সিঙ্গুরে দেখেছি একটু আম মুড়ি খেয়ে যাও, একটু ঘুগনি দিচ্ছি মুড়িতে ঘুগনিটা দিয়ে দাও, অর্থাৎ বাঙালিদের মধ্যে সবসময় বাবা দুটো খেয়ে যা। এবং যেটা সুদীপদা বলেছে আমি জানতাম না, ইউনাইটেড ব্যাংক শুধু বাগবাজারের উপরে একটা স্পেশাল কমপ্লিমেন্টারি ইস্যু করেছে, ধন্যবাদ। এবং বাগবাজার মানেই স্থান মাহাত্ম্য। একসময় নিবেদিতা বললেন আমি অসুস্থ, ডাক্তার বলল ওনাকে থাকতে হবে, তৎকালীন বাগবাজারের অনেক মানুষ বললেন যে নিবেদিতা বিদেশিনী, তাকে বাগবাজারে থাকতে দেওয়া যাবে না। যিনি রুখে দাঁড়িয়েছিলেন তিনি আজকে আমাদের সর্বদা মা। তিনি বলেছিলেন যে নিবেদিতা আমার কাছে থাকবে। বাগবাজারের ইতিহাস মানেই প্রাচীন কলকাতার ইতিহাস, বাগবাজারের ইতিহাস মানেই বাংলার সংস্কৃতি। এবং আজকে দেখুন এই যে একটা অনুষ্ঠান হচ্ছে, কয়েকশো লোক আছে, কিন্তু দেখুন সাধারণ মানুষ কত সিস্টেমে, কেউ ফুচকা খাচ্ছেন, কেউ আম খাচ্ছেন, অর্থাৎ এই যে রাজনীতি মানে অনলাইনে বোম ডেলিভারি, এটা কিন্তু প্রমাণিত হচ্ছে না যে পশ্চিমবাংলায় অনলাইনে বোম ডেলিভারি হয়। আমরা
অনলাইনে কিন্তু আম ডেলিভারি হচ্ছে, আম শুধু না, আমের সাথে ফুচকাও আছে, আবার আইসক্রিমও আছে, তাও সবটাই লোভনীয়। ভালো, খুবই ভালো, বাপি তো খুবই ভালো কাজ করে। আমি অনেকবার বাপির প্রোগ্রামে এসেছি, আর সবসময় গঠনমূলক, কখনো মেয়ের বিয়ে দেয়, কখনো আম উৎসব করে, কখনো ইলিশ উৎসব করে। ওর জন্য শুভেচ্ছা রইল, আর ভালো, খুব ভালো লাগলো। বাগবাজার সার্বজনীন মাঠে অনেকদিন পরে এলাম, ভালো। আর বাপির ডাকি সারা দিয়ে আমরা সকলে আসি, আমি তাকে অনুরোধ করি, আজকের অনুষ্ঠান খুবই ভালো, শুধু ফুচকা খাওয়া নয়, আম উৎসব নয়, তার সঙ্গে সঙ্গে আমাদের দলের উৎসর্গীকৃত, দলের জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি উৎসর্গীকৃত যে সমস্ত কর্মীরা, তাদেরও সম্বর্ধিত করার ব্যবস্থা করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আজকে 7 নম্বরে আম উৎসব এবং ফুচকা উৎসব হচ্ছে। বিশেষ কারণ হচ্ছে, 2 বছর মানুষ মুখ বন্ধ করেছিল, মেলামেশা কারোর সাথে করতে পারিনি, কোনো পরিবারের আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারিনি, আমরা মহামারীর মধ্যে পরিস্থিতি কাটাচ্ছিলাম। যাই হোক, হয়তো চতুর্থ ঢেউ চলছে, কিন্তু মহামারী থেকে আমি বলবো আমরা বেরিয়েছি, আর এর সমস্ত শক্তিটাই আমাদের দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার অগ্নিকন্যা এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো আপনারা দেখেছেন ইয়াস, কখনো আপনারা দেখেছেন আমফান, কখনো আপনারা দেখেছেন মহামারী, কিন্তু বট গাছের মতো তিনি কিন্তু বিশাল একটা গাছ বিস্তারিত করে সমস্ত বাংলাকে ধরে রেখেছেন। এর থেকে বড় জিনিস আর কিছু হতে পারে না। আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে মানুষের সাথে কথা বলতে হবে, মানুষের সাথে মিশতে হবে, মানুষকে নিয়ে চলতে হবে, মানুষের কাজ করে দিতে হবে, এবং তৎকালীন কাজ এবং দুয়ারে দুয়ারে মানুষের অধিকার পৌঁছে দিতে হবে। সেই প্রকল্প আপনারা দেখেছেন আমরা বেশ কয়েক মাস ধরে দুয়ারে সরকারে করেছি এবং মানুষের অধিকার মানুষের কাছে পৌঁছে দিয়েছি। কখনো কন্যাশ্রী, কখনো রূপশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বাস্থ্যসাথী, লক্ষ্মী ভাণ্ডার, হাজার হাজার মানুষ এই মাঠ থেকে করেছে দুয়ারে সরকারের মাধ্যমে। তাই আজকে আমরা সম্পূর্ণ অন্য, আমার অঞ্চলে মানুষের কাছে আমরা 1 কেজি করে আম প্রত্যেক পরিবারকে পৌঁছে দেবো, এবং মহিলা এবং ছোটো ছোটো বা ছেলে মেয়েদের ফুচকার আয়োজন করেছি, তারা ফুচকা খাবে এবং আইসক্রিম খাবে, এবং গান বাজনার আয়োজন আছে, গান বাজনা এখানে হবে, বিভিন্ন শিল্পীরা নিবেদন করবেন এখানে। এই 2 দিনব্যাপী এই অনুষ্ঠান আমরা করছি, আর এই 7 নম্বর ওয়ার্ডে এই প্রথম আম উৎসব এবং ফুচকা উৎসব। আমি মনে করি এটা আমি সবাই, সকল তৃণমূল কর্মী, বন্ধু ভাই বোনেরা যারা আছেন, তারা সবাই মিলে আমরা একসাথে করেছি। শুধু পৌর প্রতিনিধি করেছে তা না, আমাদের প্রেসিডেন্ট সাহেবও বসে আছেন, সবাই মিলে আমরা একটা 2 বছর বাদে অঞ্চলের মানুষ এবং পার্শ্ববর্তী অঞ্চলের মানুষকে আনন্দ দিতে পারছি, এটা আমাদের কাছে একটা বড় আনন্দ। কী প্রক্রিয়া এই আম পৌঁছে যাবে মানুষের ঘরে ঘরে? আমরা কুপন পাঠিয়ে দিয়েছি, কার্ড সিস্টেম করেছি, ওই কার্ড নিয়ে ওনারা আসবেন, এবং সুন্দর সিস্টেম আমরা একটা প্লাস্টিক ঝুড়ির মধ্যে, যাতে তাদের নিয়ে যেতে অসুবিধে না হয়, সেটার একটা ব্যবস্থা করেছি। এবং পরবর্তীকালে এই প্লাস্টিক ঝুড়িটা বিভিন্ন, যখন বাড়িতে মায়েরা বোনেরা রান্না করবে, তখন এটা কাজে লাগবে। অর্থাৎ বোথ মিলিয়ে এটাকে করা হয়েছে। গ্রীষ্মের তাপে পাকা আম দেখে এমনিতেই বাঙালি জিভের জল ধরে রাখতে পারে না, তার উপর যদি হয় তা বিনামূল্যে, তবে তো কোনো কথাই হবে না। ক্যামেরায় নাজমা খাতুনের সঙ্গে শ্রাবণী পাল, কী খবর কলকাতা।